সারা মাসের রান্না নাকি মাত্র দেড়শো টাকায় কমপ্লিট হয়ে যাবে ভাই মাত্র একশো টাকা দেড়শো টাকায় এক মাসের রান্না হবে কি বলেন ভাই কি জিনিস আনছেন ভাই এটা সুইজারল্যান্ড থেকে একটা আজব রোবট নিয়ে আসছি ভাই সুইজারল্যান্ড থেকে সুইজারল্যান্ড থেকে আজব রোবট আজব রোবট নিয়ে আসছি গ্যাস লাগবে না গ্যাস লাগবে না সিলিন্ডার লাগবে না ম্যাচ লাগবে না হাড়ি লাগবে না পাতিল লাগবে না কাজের বুয়া লাগবে না রান্নাঘর লাগবে না বাবিও লাগবে না এত কিছু কোনো কিছু লাগবে না কিচেন হোট লাগবে না কে রান্না করবে ভাই এই যে রোবট নিয়ে আসছি এই যে রান্না এই যে ও পানি বসা দিচ্ছি মানে বসা দিচ্ছে রান্না করবেন টাকা বিদ্যুৎ আমরা আছি এটা কি এখন আমরা শুধু দেখবেন ঠিক এমন এক আজব এক চুলা কিন্তু ভাই নিয়ে আসছে যেটাতে গ্যাস লাগবে না সারা মাস রান্না করবেন মাত্র দেড়শো টাকা বিদ্যুৎ বিল মাত্র দেড়শো টাকা সারা মাস রান্না করবেন এখন যে পরিমাণ গরম পড়ছে ভাই রান্না করে কিন্তু আপুরা যেতে পারেন প্রচন্ড গরম আপনারা বসে বেডে বসে রান্না করবেন এখন তো রান্না যাওয়ার কোন প্রশ্নই আসে না ঠিক আছে এসি আছে গরমে দরকার নাই এই এটা কি তৈল না ভাই তেল দিয়ে দিলাম এটা রান্না হয় আমি এটাতে কি কি করতে পারবেন আমি বলি আল্লাহ দুনিয়া যত খাবার আছে রুটি পরোটা ভাজতে পারবেন মাছ ভাজতে পারবেন মাংস রান্না করতে পারবেন ভাত রান্না করতে পারবেন ভাজা পোড়া করতে পারবেন মানে পৃথিবীতে যত খাবার আছে হালাল খাবার দুইটা থাকবে এটা হাড়ি খোলা যায় ভাই আচ্ছা দুইটা হারি থাকে আমি এখানে দেখাই যাবো এখানে আজকে সব দেখাবো আপনার সাথে দেখেন থাকেন আরো আছে কিন্তু আমাদের এখানে সতেরো পিস পনেরো পিস পনেরো পিস এবং তেরো পিস

মাত্র দেড়শো টাকায়

ঘামাছিউটা যায় ঠিক আছে রান্না করে যাওয়া যায় না ঠিক আছে অনেক কষ্টকর আচ্ছা এখন তো আমাদের হচ্ছে ডিজিটাল যুগ এখন তো আমরা রান্না করি রান্না করার প্রয়োজন নাই প্রয়োজন নাই কোন সমস্যা সবকিছুতে ধরতে পারবেন ঠিক আছে আমাদের ভাত কিন্তু হয়ে গেছে মনে হয় দেখেন এই যে ভাত কিন্তু বলক চলে আসে এই যে ভাতের অবস্থা কিন্তু হয়ে গেছে অলরেডি দেখেন আমরা তো মা খালি দিলাম দেখেন কিন্তু প্রায় হয়ে গেছে আপনার দশ লিটার পনেরোশোয়াট পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভ আমাদের দেশে কিন্তু নকলের শেষ নাই ভাই বাজারে আমাদের কিছু পণ্য আছে ওরা বাংলাদেশে তৈরি করে বা বিভিন্ন চায়না থেকে

কমাই দাও দেখেন করে সবকিছু দেখা দেখেন এত কষ্ট করে আমি এখানে দেখাই এখানে লেখা আছে দেখেন মানে ওয়ার্মে এখানে রাইস কুকারের মধ্যে যেকোনো খাবার গরম থাকবে মানে হটপট কাজ করবে আপনার হটপট এর প্রয়োজন নাই এটা হচ্ছে লো এটা হচ্ছে মিডিয়াম এই লেখা আছে দেখেন লেখা আছে কিন্তু এটা হচ্ছে হাই হাই মানে গ্যাসের চুলা যেরকম বাড়ান আপনারা বাড়ান কম মানে যে হাই মিডিয়াম লো একদম অর্মে এবং লাস্ট হচ্ছে অফ অফ এখানে ইন্ডিকেটর লাইট থাকবে অফ হলে অফটা জ্বলে অফ হয়ে যাবে অফ হয়ে যাবে আর যখন অন হবে লাইটটা জ্বলে থাকবে আচ্ছা ঠিক আছে ভাই আজকে কোনো কোনো কুইজ আছে নাকি ভাই আচ্ছা আমাদের কুইজ তো দেই না আচ্ছা যে আজকে আরেকটা কুইজ দিয়ে দিই আমাদের অনেক ভিডিও তো দেই আমাদের আজকে লাইফটা আপনারা শেয়ার করতে থাকেন সর্বোচ্চ শেয়ারকারী যিনি হবে আমাদের অফার থাকবে তিন দিনের জন্য বাহত্তর ঘন্টা তিন দিনের মধ্যে যিনি সর্বোচ্চ আমাদের শেয়ারকারী হবে

ডাবল হারি কিন্তু ডাবল হারির মাল্টি কুকার যার সাথে মিলবে তার জন্য কিন্তু একটা থাকবে যার সাথে কমেন্টে মিলে যাবে আমরা এটা গিফট দিয়ে দিব এবং যে বেশি সর্বোচ্চ শেয়ারকারী হবে ওটাকে একটা রোবট কুকার গিফট দিয়ে দিব এবং রান্না করে কেউ আলাদা দিতে চাইলে এটা 2500 টাকা এটা আপনি যে কোনো রুমে রেখে বাসে রিকশা যে কোনো রুমে রেখে ইউজ করতে পারবেন এই ফ্যানটা এটা অনলি 2500 টাকা চাইলে এটা সাথে দিতে পারবেন আমাদের খাবার কিন্তু প্রায় হয়ে গেছে ভাই হয়ে গেছে দর্শক আপনারা কমেন্ট করেন ভাই এই যে আপনি বলছেন যে কোনো জায়গায় বসে রান্না করতে পারবে এটা কি বডি টটি কোনো সমস্যা হবে না তো বডি কিসের

হাড়ি মানে বাসায় যে অন্য ধরনের হাড়িও থাকে জি 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 তলার সমান না থাকলে সমস্যা না উঁচা নিচ হলেও সমস্যা না সাপোর্ট এই দুই পাশে সাপোর্ট আছে ঠিক আছে ওই যে স্টিলের ওইটালও

ছর এই যে দেখেন হয়ে গেছে সহকারে আমরা এখানে রান্নাটা একটু হতে থাকুক এখানে কিন্তু বড় ছোট মেজো কিছু সেট আছে এই সেট টা কিন্তু ভাইরাল ছিল গতবার লাইভে কিন্তু ছিল আমি একটাকে বলে দিই সবচেয়ে ছোট সেট হলো এটা যাদের এক থেকে জনের ফ্যামিলি এক থেকে চার জনের ফ্যামিলি সেট হচ্ছে এটা যাদের হচ্ছে ছয় সাত জনের ফ্যামিলি ওনাদের জন্য এটা যাদের দশ বারো জনের রান্না বান্না করতে চান এটা তিনটা সাইজ হচ্ছে সতেরো পিস পনেরো পিস

টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ হাজার টাকার মধ্যে সারা বাংলাদেশ শুধু তিন দিনের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে দিবেন তেরো পিস নিবেন আজকের প্রাইস থাকছে হচ্ছে চার হাজার টাকায়

তারপর বাবা মা ভাই বোন সব ফ্যামিলি বড় বা এগুলো আমি বারবার কিনতে ইচ্ছুক না আমি একেবারে কিনতে চাই আমার বারবার দরকার নেই তো ওনাদের জন্য হলো সতেরো পিসের সেট পিসের ফুল ফ্যামিলি প্যাকেজ এই সতেরো পিসের মধ্যে আমি আপনাকে দেখাই দিই এটা হচ্ছে তেরো পিসের একটা সেট থাকবে কমপ্লিট সেটা তো আছে কমপ্লিট আচ্ছা ওই তেরো পিস আর পনেরো পিসের মধ্যে কিন্তু কড়াইটা নাই এই বড় সাইজের কড়াই নেই কড়াই আছে ওইগুলো ছোট এই বড় কড়াইটা তো মাংস রান্না হবে তিন কেজি আচ্ছা।

পৃথিবীর সব চুলা ইউজ করবেন আচ্ছা আপনারা কিন্তু এই সতেরো পিসের সেট টা হাড়ি পাচ্ছেন হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা হাড়ি পাবেন এবং পাঁচটা কিন্তু ঢাকনা পাবেন

এটা হচ্ছে আপনার তেরো পিসের সেট চার হাজার আটশো টাকা দাম সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি শুধু তিন দিনের জন্য চার হাজার টাকা দাম চার হাজার সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি পাঁচ বছরের গ্যারান্টি থাকবে ওকে

এটাতে আপনারা যে কোনো খাবার রুটি বাঁচবেন মাছ বাঁচবেন ভাজি করবেন রান্না করবেন ভাত রান্না করবেন সবকিছু করতে পারবেন আল্লাহর আল্লাহ যত খাবার আছে হালাল খাবার সবকিছু রান্না বান্না করবেন কিন্তু আপনারা আপনারা কমাইও দিতে পারবেন করতে পারবেন এই যে আমাদের খাবার করলে মার একটা বাতের সাথে একটা বাত কখন লেগে যাবেন একেবারে জর্জরা এই যে দেখেন কত জর্জরা দেখেন আর কতক্ষণ লাগছে রান্না করছি দেখেন মাত্র দশ থেকে বারো মিনিটে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে আমাদের রান্নাগুলো সুতরাং সারা মাস আপনারা রান্না করবেন মাত্র

আমাদের দেখাই দিচ্ছি নিকে কিছু স্টোর ঢাকা মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার হচ্ছে একশো চুয়াল্লিশ বা একশো পঁয়তাল্লিশ

চাইলে সিলভারের হাড়ি গুলো বাসা যে সিলভারের হাড়ি পাতিল আছে ওইগুলো বসে রান্না করতে পারবেন তারপর আমাদের বিজেকে একটা কথা বলে দিই নকল হইতে সাবধান বাজারে এই ধরনের প্রোডাক্ট বিভিন্ন প্রোডাক্ট আছে বাংলাতে লেখা থাকে দেখবেন ঠিক আছে ওগুলো বাংলাদেশে ফিটিংস হয় আপনার পার্টস ভালো মানেন না যার ফলে তাড়াতাড়ি নষ্ট হয় প্রাইস একটু কম থাকে এটা হচ্ছে সুইজারল্যান্ড এর ব্র্যান্ড রেড সুইস সুইজারল্যান্ড এবং নকল প্রমাণ করতে পারলে নগদ এক লক্ষ টাকা পুরস্কার যে সুই রেড সুইস এটা দুই নম্বর ব্র্যান্ড যদি কেউ প্রমাণ করতে পারে নগদ এক লক্ষ টাকা পুরস্কার

যেটা সুইজারল্যান্ড এর একটা রোবট আমরা বলছি আমাদেরকে এই যে সার্ভ করে ফেলছে খাবার হয়ে গেছে দেখেন এটা আমাদের রান্না কিন্তু শেষ একেবারে জর্জরা দেখেন একটা বাতের সাথে একটা বাত লাগে নাই তো বিয়র্স এরকম একটা রোবট কুকার কিনতে গেলে ডাবল হারি সহকারে থেকে টাকা আগে আপনাদেরকে বাজেট করতে হতো গুনতে হতো এটা কিন্তু দেড়শো টাকা সারা মাস রান্না করতে পারবেন এটা তিন দিনের জন্য প্রাইস হবে তিন দিন পরে কিন্তু আমরা দিব না তিন দিন পরে প্রাইস বেড়ে যাবে শুধু তিন দিনের জন্য তিন দিনের জন্য অনলি চার হাজার পাঁচশো টাকা

দুইটা মিলে তেরো হাজার টাকা এই দুইটা মিলে হচ্ছে তেরো হাজার টাকা আট হাজার পাঁচশো চার হাজার পাঁচশো তেরো হাজার একসাথে যদি কেউ নেয় আচ্ছা তেরো হাজার না আমরা নিব হচ্ছে তেরো হাজার হাজার

স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জ ফ্রিতে এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন আজকে এই পর্যন্তই আপনারা আমাদের সাথে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের সাথে ক্লিয়ার কথা বলতে পারবেন তো আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ